শোনার সময় নাই। হেই, তোর কি হয়েছে? তোর এই অবস্থা কেন? আরে যেভাবে গরম পড়েছে, আমি আকাশের দিকে তাকিয়ে বললাম, বর্ষা আজ রাতে হবে নাকি? চালা বলা নেই কয় নেই, পাশের বাড়ির বর্ষা নামের মেয়েটা আমাকে এসে কি খেলা। ওই মেয়ে, তুই এদিক ওদিক কি খুঁজে বেড়াচ্ছিস রে? আর বলিও না, আমি মার পাশে ঘুমিয়েছিলাম তো, মা বললো তোর আর ঘুম হবে না, তোর ঘুম হারিয়ে গেছে, ভাগ এখান থেকে, সেই জন্য আমি ঘুমটা খুঁজে বেড়াচ্ছি। ভাই বসে পড়ুন না, ভাই বসে পড়ুন না, এই যে আমি দেখতে পাচ্ছি কোট জ্যাকেট আজকালা রঙের, বসে পড়ুন না, খয়েরি জামা জ্যাকেট আমি সব দেখতে পাচ্ছি, কিন্তু বসে পড়ুন প্লিজ, বসে। মেয়েদেরকে বলছি, ছেলেদের চোখে ঝড় তোলার জন্য ছোট পোশাক পরার দরকার নেই, খোলা চুল, পরনে একটা সুন্দর শাড়ি, কপালে একটা ছোট্ট টিপ, এটাই যথেষ্ট ঝড় তোলার জন্য। তোমাকে একটা প্রশ্ন করবো, বলো। বলো তো, আই লাভ ইউ মানে কি? আই লাভ ইউ মানে আমি স্বইচ্ছায় বাসটা খেতে চাই। আই লাভ ইউ টু মানে? তুমি দাঁড়াও, আমি বাসটা নিয়ে আসছি, ঠিক আছে? যাও নিয়ে আসো। ডাক্তার বাবু। হ্যাঁ, কি বলছো মাটরি? আপনি যে মহলমটা দিয়েছেন সেটা কাজ করছে না। কেন, ঠিকভাবে লাগাচ্ছো তো? হ্যাঁ, টেবিলে লাগাচ্ছি তো। কেন টেবিলে? কেন, আপনি তো বলেছেন যে এখানে ব্যথা পেয়েছে সেইখানে লাগাবো। ডাক্তার বাবু বলেন, আপনার কি সমস্যা? আমার ভাত খাওয়ার পর খিদা চলে যায়। আমি আপনাকে যে ওষুধগুলো লিখে দিচ্ছি, তার একটা রাতে ঘুমানোর 5 মিনিট পরে খাবেন এবং আরেকটা সকালে ঘুম থেকে ওঠার 10 মিনিট আগে খাবেন। এই তোর রোল কত রে? আমার রোল 98, তোর রোল কত? আমার রোল 99। ময়দা আর রোল হয় নাকি? তোর আটা হলে আমার ময়দা হবে না কেন? এই তোর রোল। হ্যালো বাবা। হ্যাঁ বল। বলছি যে তোমার সাথে একটা কথা ছিল। বল না। আরে বলছি, তোমার জামাইয়ের সাথে কালকে আমার মারামারি হয়ে গেছে। তো সব সংসারই হয়, অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু সবই ঠিক আছে, কিন্তু বলছি লাশটা কোথায় ফেলবো? ওই মডারি, শুন শুন। হ্যাঁ গো, কি বলছো? তোকে একটা প্রশ্ন করব। হ্যাঁ করো। বলতো, কোন পশু সব থেকে বেশি হাসি খুশি থাকে? এটাও জানো না? হাতি। কেন রে? দেখো নি, হাসি খুশি বলেই তো সবসময় দাঁত বের। ওই মডারি, আমার ছাগলটা কোথায় তো? দাও। কেন বলবি না তুই? আমার বউ বারণ করেছে, বলেছে যে কেউ যদি জিজ্ঞেস করে তোমার বস্তায় কি আছে মাথাতে, বলবা না তেঁতুল আছে। আবার এও বলেছে যে কে খাবে যদি শুধাই, যে আমার বউ খাবে ইয়া বলবা না, বাচ্চা হবে আমার বউ তাও বলবা না, তাই বলেছে জানা। বিশাল, আমি যা বলবো ফাটাফাট অ্যান্সার দিবি। হ্যাঁ বলতো, ছেলেদের নিচু মেয়েদের উঁচু? মেয়েদের শক্ত, ছেলেদের নরম। মেয়েরা বেশি করে, ছেলেরা কম করে? ঝগড়া। মেয়েদের কম, ছেলেদের বেশি বুদ্ধি? বাহ বিশাল, আমি